এ বিষয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ কি বলছে আমরা সেই বিষয়টি জানব। এই মুহূর্তে বিমানবন্দর এলাকায় আছেন, বলাকা ভবনের সামনে আছেন আমাদের সহকর্মী জুবায়ের ফয়সাল, আমরা সরাসরি তার কাছে যাব। আপনারা এরই মধ্যে হয়তো শুনেছেন যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এক ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে যে দুটো থানায় এরই মধ্যে সাধারণ ডায়েরি করা হয়েছে এবং তারা মৌখিকভাবেও বিমানবন্দর কর্তৃপক্ষকে এবং সিভিল এভিয়েশনে জানিয়েছে এবং আনুষ্ঠানিকভাবে যেভাবে অফিসিয়ালি জানানো যায় তারা কিন্তু সেটি করেছে। এখন যে বিষয়টি আসলে জানার দরকার কিংবা আমরা জানতে চাই, এখানে প্রায় 60 থেকে 70 জন গণমাধ্যম কর্মী অপেক্ষা করছে বিভিন্ন টেলিভিশন পত্রিকা থেকে অনেকক্ষণ ধরে, প্রায় 2 ঘন্টা হয়ে গেল। এখনও পর্যন্ত বিমানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিকভাবেও কিছু বলা হয়নি কিংবা অনানুষ্ঠানিকভাবেও কিছু বলা হয়নি। অন্য সময় বিমানবন্দরের কোনো জিনিস কোনো বিষয়ে জানতে আসলে কিংবা বলাকা ভবনে কোনো অনুষ্ঠানে আসলে তারা সাংবাদিকদেরকে ভেতরে নিয়ে বসতে দেয় এবং সেখানে তারা একটা ফর্মালি এবং ব্রিফ করার আগে একটা ইনফর্মালিও তারা গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলে। কিন্তু আজকে আমরা দেখছি যে আসলে গণমাধ্যম কর্মীদের সাথে কোনো ধরনের কোনো পর্যায়ের কোনো কর্মকর্তা এখন পর্যন্ত কোনো আপডেট এই সংক্রান্ত বিষয়ে দেয়নি। যেটি হতে পারে, এখানে দুই ধরনের কাজ হতে পারে। একটি হলো যখন কোনো একজন যাত্রী বিদেশের কোনো বিমানবন্দর থেকে দেশে আসবেন তখন সেক্ষেত্রে ওই বিমানবন্দরের যে চেক ইন কাউন্টার সেখানেই কিন্তু তার ব্যাগেজ এবং লাগেজগুলো তারা বিমানে ওঠার জন্য এয়ারক্রাফটে ওঠার জন্য দিয়ে দেয়। সেখানে এক ধরনের চেকিং হয়, চেকিং হওয়ার পরে সেখান থেকে লাগেজ বেল্ট থেকে, অর্থাৎ সেখানেও একটা বেল্ট আছে, সেই বেল্ট থেকে যখন এয়ারক্রাফটে লাগেজগুলো তোলা হয় সেই সময়টাতে, অর্থাৎ রানওয়েতে অনেক সময় কোনো সিসিটিভি থাকে না বা সিসিটিভি থাকলেও বিমানবন্দরের টার্মিনাল থেকে রানওয়ে পর্যন্ত কাভার করার মতো সিসিটিভি কিন্তু অনেক বিমানবন্দরেরই নাই। ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও কিন্তু সেই বিষয়টি রয়েছে। এখানে একটা বিষয় লক্ষণীয়, যেমন কোনো একটি বিমান যখন এটা গ্রাউন্ড হ্যান্ডলিং বিমানের দায়িত্ব এবং এয়ারক্রাফটিও বিমানে ছিল, সেক্ষেত্রে এখানে আসলে বিমানবন্দরে নামার পরে তারা কি টারমাকে নেমেছে নাকি রানওয়েতে নেমেছে, রানওয়েতে নামার পরে তাদেরকে কি র্যাম্প বাস দিয়ে আনা হয়েছে, এই যে বিষয়গুলো সার্বিক এই তথ্যগুলো জানাটা খুবই জরুরি। তাহলে আসলে জটটা খোলা যাবে যে ঠিক কোন জায়গাটিতে এই অপকর্মটি করা হয়েছে। এখন প্রশ্ন হলো যে টারমাকে যদি নামায়, অর্থাৎ রানওয়েতে যদি এয়ারক্রাফট থেকে ল্যান্ডিংয়ের পরে সেখানে যাত্রীদেরকে নামানো হয় তাহলে তাদেরকে র্যাম্প বাসে করে যাত্রীদেরকে আনা হয়েছে এবং লাগেজগুলো আনা হয়েছে ট্রলিতে করে, তো সেক্ষেত্রে এয়ারক্রাফট থেকে নামানোর পরে ওখানে কিন্তু সিসিটিভির আওতাভুক্ত থাকে না। সেক্ষেত্রে লাগেজ বেল্টে আনার পরে কোনো লাগেজ কিন্তু দীর্ঘক্ষণ রাখারও কোনো সুযোগ নেই, সেখানে সিসিটিভি ফুটেজ রয়েছে, সিসিটিভি ক্যামেরা রয়েছে সার্বক্ষণিক নজরদারির মধ্যে। তো সেক্ষেত্রে ঘটনাগুলো এমনভাবে ঘটতে পারে দুই বিমানবন্দরেরই আসলে রানওয়েতে যেখানে লাগেজগুলো এয়ারক্রাফটে ভরা হয়েছে, অর্থাৎ এয়ারক্রাফটে ওঠানো হয়েছে, সেই জায়গাটিতে কোনো কিছু হয়েছে কি না এটি হয়তো তদন্তের মাধ্যমে তারা বলতে পারবে কিংবা তদন্তের পরই তারা বলতে পারবে। কিন্তু তদন্ত কমিটি হয়েছে কি না কিংবা কী খোঁজ তারা নিচ্ছে বা এখন পর্যন্ত কোনো তথ্য তারা পেয়েছে কি না সেই বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত গণমাধ্যমে কিছু জানানো হয় না কিংবা অনানুষ্ঠানিকভাবেও কোনো গণমাধ্যম কর্মীরা আমরা কিন্তু কিছুই জানতে পারিনি। তো আমার কাছে এখন পর্যন্ত বলাকা ভবন থেকে এই ছিল সবশেষ। বিমান কর্তৃপক্ষ যদি কোনো কিছু ব্রিফ করে কিংবা জানায় সেক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারবো। সিভিল এভিয়েশন এখনও পর্যন্ত আমাদেরকে কিন্তু কোনো কর্মকর্তা, কোনো স্তরের কর্মকর্তা কিন্তু মুঠোফোন তুলছেন না, অর্থাৎ মুঠোফোন রিসিভ করছেন না। তো এই ছিল আসলে বলাকা ভবন থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। জি জুবাইর, আপনি থাকুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমরা বিমানবন্দর এলাকায় ছিলাম এবং সেখান থেকে আমাদের সহকর্মী জানাচ্ছিলেন যে বিমানবন্দর কর্তৃপক্ষ এই বিষয়ে এখন পর্যন্ত কোনো কিছু জানায়নি, যেহেতু বাফুফেতে ব্রিফ হয়েছে সেখানে জানানো হয়েছে যে সেখানে লাগেজ কাটা হয়নি, চুরি যায়নি অর্থ বা সম্পদ, কিন্তু বিমানবন্দরে আসলে সেই ঘটনাটি ঘটেছে কিনা সে বিষয়ে একটু পরে হয়তো ব্রিফ করবে। যখন ব্রিফ করবে আমরা সরাসরি সেখানে চলে যাব।